শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা। ইসলামী বিধান অনুযায়ী রমজানের চাঁদ দেখা যাওয়ায় শনিবার দিবাগত রাতে সেহরি খেয়ে রোববার রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রমজানের চাঁদ দেখা যাওয়ায় শুরু হয়েছে তারাবির নামাজ। এশার আজানের পরেই দলে দলে মুসল্লিরা ছুটতে থাকেন মসজিদে। রমজান মাস পাইছি, এই আনন্দিতভাবে আমরা বাইতুল মোকাররমে তারাবির নামাজ পড়তে আসছি। রমজানের প্রথম তারাবি আদায় করব ইনশাআল্লাহ। কালকে আমি রোজা রাখবো ইনশাআল্লাহ। গত 2 বছর করোনার বিধিনিষেধের কারণে তারাবির নামাজ ছিল সীমিত পরিসরে। এবার সেই বিধিনিষেধ না থাকায় শুকরিয়া মুসল্লিদের। 2 বছর পর আবার নামাজ পড়তে এসে আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা তারাবির জামাতের সাথে পড়তে পারবো, এই জন্য আমরা খুবই আনন্দিত। এর আগে সন্ধ্যায় বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে জানানো হয় দেশে রমজানের চাঁদ দেখা গেছে। শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পূর্ণ রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম কদরের রাত। এক মাসের সিয়াম সাধনা শেষে মুসলমান উদযাপন করবে ঈদ উল ফিতর উৎসব। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।